জাতীয় আটটি দিবস বাতিল করা নিয়ে এবার মুখ খুলছে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। বাতিল হওয়া আটটি দিবসের মধ্যে পাঁচটি শেখ হাসিনা পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে জয় বলেন, বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন মুছে ফেলতে তাদের কর্মকাণ্ড আপনারা দেখেছেন, এখন তারা প্রকাশ্যে আমাদের মুক্তির সংগ্রামে আমাদের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করছে, নিজেদেরকে রাজাকার হিসেবে নিজেরাই আবার জাতির সামনে পরিচয় করিয়ে দিচ্ছে। ছাত্র জনতার আন্দোলন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিয়ন্ত্রণ করছে এমন অভিযোগ তুলে সজীব ওয়াজেদ জয় ওই পোস্টে আরও বলেন, আমরা অনলাইনে দেখেছি কিভাবে ছাত্রদের আন্দোলনকে জামায়াত ছাত্র শিবির নিয়ন্ত্রণ করছে, এমনকি তারা নিজেরাও স্বীকার করছে। মূলত অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পরিবার কেন্দ্রিক তৈরি হওয়া সাতটি দিবস এবং সাত মার্চ জাতীয় দিবস বাতিল করায় এমন পোস্ট করেন সজীব ওয়াজেদ জয়। বাতিল হওয়া আট দিবস হল 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ঐতিহাসিক 7ই মার্চ, 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস, 5 আগস্ট শেখ হাসিনার ভাই ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন, 8 আগস্ট শেখ হাসিনার মা বেগম ফজিলাতুল নেসা মুজিবের জন্মবার্ষিকী, 18ই অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, 8 নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং 12ই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস। পরিপত্রে বলা হয়, উচ্চ আদালতের আদেশে 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া 8 দিবস বাতিলের সিদ্ধান্ত যথাযথভাবে পালনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশ দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়া শেখ হাসিনার অভিযোগ ছিল আন্দোলন নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। এক পর্যায়ে 14 দলের সঙ্গে মিলে তাদের নিষিদ্ধ করেছিল শেখ হাসিনার সরকার। 5 আগস্টের আগে ও পরে শেখ হাসিনা তার পরিবারের লোকজন নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেও থেমে নেই কূটকৌশল। বিদেশে বসে একের পর এক কল রেকর্ড চালিয়েছেন তিনি, থেমে নেই তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও। বিভিন্ন সময় গণমাধ্যমে কথা বলে আলোচনায় আসেন তিনি।